হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দ্য প্রোগ্রেস বিডির পক্ষ থেকে আমি শুভেচ্ছা তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের আজকে বাংলা মডেল টেস্ট। তো আজকে বাংলা মডেল টেস্টের না সলভ দেবো না, কারণ বাংলা মডেল টেস্টের সলভ দেওয়ার মতো অপশন এখানে নাই। হ্যাঁ, তবে কি হয়েছে, যেহেতু একক সাবজেক্টের উপরে, একক বলতে কী বোঝায়, যেমন আমরা বাংলা ইংরেজি গণিত অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা তিনটা সাবজেক্টকে 15, 15, 30 আর 20 হিসাব করে করি, বাট আজকে কিন্তু শুধুমাত্র বাংলা, এবং বাংলা 50 মার্কের শুধুমাত্র বাংলা, এবং আইটেম দিয়েছি আমি 30টা। ঠিক ইংরেজিতেও ঠিক এরকম থাকবে, আবার গণিতের বেলা এরকম থাকবে। তার অর্থ এটা, যখন একক সাবজেক্টের পরীক্ষা হয় তখন আইটেম কিন্তু বাড়ে, টেকনিক বাড়ে, সিস্টেম বাড়ে, যে প্রশ্ন করে, যে সারি প্রশ্ন করে, কারণ তার প্রশ্নের মধ্যে আর কিছু নতুনত্ব আনার চেষ্টা থাকে। কারণ কি, 15 মার্কের যখন পরীক্ষা থাকে তখন হয়তো বা 5টা, 7টা, 8টা, 10টা পর্যন্ত যাওয়া যায়, কিন্তু যেহেতু 50 নম্বরের পরীক্ষা সুতরাং আইটেম বেশ। তো এক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে, তুমি সুন্দর করে মানে তোমার মনে হচ্ছে সবটাই তোমার কাছে পারা, বাট এই একক সাবজেক্টে লেখার ক্ষেত্রে মাথা ঠান্ডা না রাখলে অ্যাবসেন্ট মাইন্ডের কোথায় কোন জায়গাতে ভুল যায় বোঝা যায় না। এজন্য প্রতিটা প্রশ্ন নিখুঁতভাবে পড়ে বুঝে তারপর সুন্দর করে লিখতে হবে। যখন লিখতে হবে তখন অন্যদিকে খেয়াল করা যাবে না, কনসেন্ট্রেট দেওয়া যাবে না অন্যদিকে। আমি কিন্তু রিডিং পড়ার রুলস যেরকম বলছিলাম, ঠিক পরীক্ষার ক্ষেত্রে ঠিক তাই। পরীক্ষার নির্দেশনা তোমাকে সঠিক পথ দেখাবে, তুমি যত নিখুঁত থাকবা, যেমন পরীক্ষা দিচ্ছ, কেউ ডাকলো তুমি তাকাইলা, কোনো স্যার আসলে তুমি সেদিক তাকালা, ক্ষতি কিন্তু তোমার। কারণ আমাদের মনের যে কনসেন্ট্রেটটা, আমরা যেটা মনোযোগ দিয়ে একটা কাজ করি, তুমি দেখবো হঠাৎ করে অন্য জায়গায় তাকাবা, তোমার মনটা এখানে চলে যাবে। তুমি এখানে হলে পরীক্ষার হলে বসে রয়েছো, তুমি চিন্তা করছো নাগরদোলায় দুলছো, তোমার মনটা কিন্তু নাগরদোলায় চলে যাবে। তার মানে এটা মানে টাফ একটা বিষয়, তোমাকে এক্ষেত্রে নিজেকে কন্ট্রোল রাখতে হবে, কন্ট্রোল থাকতে হবে। কেউ ডাকুক, কেউ আসুক, বা তুমি বাসায় বসে পরীক্ষা দিচ্ছ, ইমাজিন দ্যাট, মনে করো তুমি বাসায় বসে পরীক্ষা দিচ্ছ, আব্বু আম্মু আম্মু পাশে আছে, বা আম্মু একটু কাজে গেছে, সে সময় কেডা শব্দ করলো, কেডা ও ঘরে, কেডা ও ঘরে, তুমি যদি এইদিকে খেয়াল করতে চাও পরীক্ষা তো রেজাল্ট ভালো হবেই না। তো তোমার নিজেকে আগে পরিবর্তন করতে হবে এইসব জায়গাগুলো থেকে। তুমি বাসা বসে একা পরীক্ষা দিচ্ছ, কোচিংয়ে লাগলে তুমি 50 জনের মধ্যে পরীক্ষা দিচ্ছ, ফাইনালে যখন পরীক্ষা দেবো তখন তুমি 5,000 মানুষের মধ্যে পরীক্ষা দিতে হবে, তখন তো এই জায়গাটা তোমার জন্য মেজরিটি। সুতরাং এটা কনসেন্ট্রেটটা হচ্ছে মেন, ছো 1 ঘন্টার ভিতরে, এবং তুমি টার্গেট করবে অন্তত 10 মিনিট আগে শেষ করে, বারবার আঙুল দিয়ে ধরে ধরে রিভিশন করা, চেক করা কি ভুল হয়েছে, বানান ভুল হয়েছে কেন। আর একটা কী জিনিস কী জানো, বাংলা 2 লাইনের একটা মানে একটা প্রশ্নের উত্তর তুমি 2 লাইন লিখছো, 2 লাইনে অনেক বড় এবং কষ্ট করে লিখছো, একটা ভুল হয়েছে, সূক্ষ্ম একটা বানান ভুল গেছে, টোটাল প্রশ্নটাই কিন্তু শূন্য। সুতরাং তোমাকে সতর্ক থাকতে হবে। এবং আব্বু আম্মুর জন্য একটু বলে রাখি, আপনারা খাতা দেখবেন, বিশেষ করে আপুরা বা ভাইয়েরা যারা খাতা দেখেন, বাসায় যারা সাপোর্ট করছেন এখন এই মুহূর্তে, খাতা দেখবেন খুব নিখুঁত করে। আপনি কঠোর হলে, আমরা তো কোচিং মানে যখন শিক্ষা দিই তখন তো খুব কঠোরই, আমরা খাতা দেখার ক্ষেত্রে আমার স্যারেরা খুব ডিপলি আর কি, সামান্য একটু ওভার রাইটিং হলে শূন্য দিয়ে দেওয়া, বা দেখা গেলো কি যে একটা আকার পড়ে নেই শূন্য দেওয়া, একটা পুটুলি পড়ে নেই শূন্য দেওয়া, তার মানে আপনি যত কঠোর হবেন, আপনি ওকে সিম্পেথিতে না যে যত কঠোর হতে যাবেন, বিশেষ করে খাতা দেখার ক্ষেত্রে, ওর জন্য ততটাই পজিটিভ, এটা আপনার মাথায় রাখতে হবে। এবং হয়তো ভাবতে পারেন এখন এতগুলো প্রশ্ন বোর্ডে তুলে এসে দেওয়া, তারপর আবার খাতায় তুলে দেওয়া, হ্যাঁ কষ্ট তো আমি কম করতেছি না, আমি আপনাদের সামনে এই জিনিসগুলো তুলে ধরছি, আমার তো অনেক কষ্ট হচ্ছে, আমার তো ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, আপনাদের লাগলে 5 মিনিট, 10 মিনিট, 20, আধা ঘন্টা লাগুক। আমি তো সকালে 8টা, 8:30, 9টার দিকে 2-1 দিন শুরু করে দিই, 7:30, 8টা সন্ধ্যা হয়ে যায়, 5, 7, 8 ঘন্টা, 9 ঘন্টাও লেগে যায়। এটা কিসের জন্য, কেন করছে, আমার সন্তানদের ভালোর জন্য, ওরা আরও নিজেকে পজিটিভ নেবে, ওরা আরও ভালো জায়গায় দাঁড়াতে পারবে, ওদের এই মানে সময়টা যাতে কাজে লাগে সেই জন্য তো ট্রাইটুকু করে। আপনি বাসা বসে একটু ট্রাই করেন, একটু চেষ্টা করেন, চেষ্টা করছেন, করেন না তা না, করছেন, আমি অবশ্যই সো মাচ প্লিজড, বাট আরও একটু যত সুন্দর করে করা যায়, আর কয়টা দিন, খুব শীঘ্রই আমরা ভালো দিনের জায়গায় চলে আসবো। আর একটা বিষয়, পরীক্ষার সময় কোনো হেল্প করবেন না, যত কঠিন প্রশ্ন বা যত সহজ আসুক সাপোর্ট করবেন না, 1 ঘন্টা, 1 ঘন্টা টাইম, 1 ঘন্টা যদি আধা ঘন্টার মধ্যে লেখা শেষ হয় বাকি আধা ঘন্টা বসে থাকবে, থাকুক, এই সুযোগটা একটু কাজে লাগান প্লিজ, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট। আর মডেল টেস্ট এটার পরে বাংলার পরে আর আছে ইংরেজি, আর আছে গণিত, জাস্ট আমি কিন্তু মেন মেন জিনিসগুলো তুলে ধরেছি, সুতরাং এটা সুন্দর করে তোমরা পরীক্ষা দেবা, এবং আব্বু আম্মুর কথা শুনবা বাসায় কোনো রকম। হ্যাঁ, তুমি পরীক্ষা দেওয়ার পর তুমি একটু দুষ্টুমি করো, তোমার সিলেবাসটা রেডি হয়ে গেছে, তোমার পড়া শেষ, তারপর তুমি একটু দুষ্টুমি করো, খেলো বা লুডো খেলো, যাই করো, কোনো আপত্তি নেই, বাট তোমার কাজটাকে তুমি আঁকড়ে ধরো, ঠিক আছে? ভালো থেকো সবাই, অবশ্যই দা প্রোগ্রেস বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা, এবং প্রতিদিনের পরীক্ষা টাইম মতো পরীক্ষা দিবা, এবং কমেন্টে আমাকে জানাবা কার কী ভুল আছে না আছে। এখন তোমরা
অনেক এক্সপার্ট হয়ে গেছো, তারপরে এখনও অনেক সময় কমেন্টস করতে দিদা অনেকে স্যার আমি 39 পেয়েছি, 39 পেয়েছে লজ্জার কিছু নেই, ওই যে 11 মার্ক তোমার জন্য শিক্ষা, তুমি আমার কাছে শিখছো, ওই 11 মার্ক তুমি ভুল করছো দেখে তোমার গ্যাপ আছে, ওই গ্যাপটা তোমার পূরণ করতে হবে, এবং তুমি যদি 40 পেয়ে যদি দেও 48 তাহলে তো হবে না, তোমার ভুলটাকে আগে ইন্ডিকেট করতে হবে, এই জায়গার জায়গা না, জায়গা হচ্ছে মেন ফাইনাল, সুতরাং এটা তোমার মাথায় রাখতে হবে। ভালো থেকো, শরীরে খেয়াল করো, আব্বু আম্মুর কথা শুনবে এবং পরীক্ষা ঠিক মতো দিবে, হাতে লাগে অপারেটিং কাটাছেড়া করা যাবে না, আব্বু আম্মুর কথা শুনতে হবে, ঠিক আছে, থ্যাংক ইউ।